আমরা যে গাছটি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ভাঙ গাছ। এটি আমাদের 3 নম্বর এপিসোড। এখানে আমরা এই গাছের উপকারিতা সম্পর্কে আবার একটু রিভিউ করব। এর আগের এপিসোডে আমরা এই গাছ সম্পর্কে যা বলেছি সেগুলো রিভিউ করব। কানের ব্যথা, তারপর যাদের ঘুম কম হয়, মাথা ব্যথা, কাশি, পেটের সমস্যা, তারপরে ক্ষুধা যাদের কম হয় ক্ষুধা বাড়ায়, তারপর আন্ডকোষের সমস্যা, অ্যাক্সিডা যেটাকে বলে, সেটার জন্য আন্ডকোষ যাদের বড় হয়ে গেছে সে সমস্যা সমাধানের জন্য আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। বর্তমান যে পরিবেশ, আমাদের যে সামাজিক অবস্থা, তাতে মানুষের রোগের অভাব নেই এবং সবাই এলোপ্যাথি ঔষধ মেডিসিন খাওয়া নিয়ে ব্যস্ত। সবাই ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে গিয়ে খামাখা পয়সা নষ্ট করে। আপনারা আমাদের আশেপাশে যে সকল গাছ আছে এগুলো দিয়ে আপনারা সব রকম রোগের চিকিৎসা করতে পারবেন এবং সকল রোগ সমাধানের জন্য গাছই সর্বোত্তম। আপনারা চেষ্টা করবেন নিজেরাই নিজেদের অসুখ সারাতে। আমাদের আশেপাশে যে সকল গাছ আছে এগুলো গাছ চেনেন এবং ব্যবহার করেন। যেমন এই ভাঙের গাছটি, এই গাছটি যাদের প্রস্রাবের সমস্যা, যারা ঘন ঘন প্রস্রাব করে, বারবার প্রস্রাব করে, ঠিকমতো প্রস্রাব ক্লিয়ার হয় না বা মানে ভালোভাবে প্রস্রাব হয় না, হালকা হালকা প্রস্রাব হয়, তাদের জন্য এই গাছটি বিশেষভাবে ব্যবহার উপযোগী। এটা ব্যবহার করবেন, এর অল্প পাতা, 7-8টা পাতা, আর হচ্ছে দুধকুশি বা আমরা ঝিঙ্গা যাকে বলি, এই ঝিঙ্গার বিচি পিষে শরবত করে খেতে হবে। খেলে এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। এরপর যৌন সমস্যা, যাদের শারীরিক অক্ষমতা, যৌন দুর্বলতা যাদের আছে, তাদের জন্য এই গাছটি বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে। এই গাছের বীজ অর্থাৎ বিচি, যেটা বিচি মানে গাছের বিচি সংগ্রহ করে বিচিগুলো ভালোভাবে শুকায়ে ভেজে নিয়ে পাউডার করতে হবে, করে 1 চামচ করে রেগুলার সকালে খালি পেটে নিলে আস্তে আস্তে যৌন সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে বিষ ব্যথার জন্য এটা একটি মহা ঔষধি গাছ। যাদের বিষ ব্যথা, বাতের ব্যথা, তাদের জন্য এই গাছটি খুবই উপকারী। এই গাছের বীজ এবং পাতা চরমভাবে উপকারী। তেল তৈরি করে করতে হয়, তেল তৈরি করে মালিশের জন্য যাদের আর্থ্রাইটিস সমস্যা আছে তারা এই গাছের পাতা এবং বীজ ব্যবহার করে তেল তৈরি করতে পারবেন। বাতের ব্যথা, যে কোনো ব্যথা, তারপরে কোথাও হয়তো ভেঙে মুচকে গেছে, তার জন্য এই গাছটি ব্যবহার করা হয়। যেমন এই গাছের বীজ ভেজে নিয়ে, বীজ ভেজে নিতে হবে ব্যথার তেল তৈরি করার জন্য। আমরা বলে দিচ্ছি কীভাবে আপনারা তেলটি তৈরি করবেন। এর 200 গ্রাম বীজ, 1/2 লিটার তেল নিতে হবে। 200 গ্রাম বীজ এবং 1/2 লিটার তেল নিয়ে তেলের ভিতরে বীজগুলো সারা রাত ভিজিয়ে রাখতে হবে। রেখে সকালবেলা জাল করতে হবে। জাল করলে যখন তেলটা একটু কালো কালো হয়ে যাবে তখন বুঝতে হবে যে না, তেলটি তৈরি হয়ে গেছে। তখন তেলটি সংরক্ষণ আপনি বোতলে, কাঁচের বোতলে সংরক্ষণ করে রেখে দিয়ে আপনার যেখানে ব্যথা সেখানে ব্যবহার করতে পারবেন। এরপরে ঘাও, কারো হয়তো ঘাও হয়েছে, শুকাচ্ছে না, সেক্ষেত্রে ভাঙের পাতা সিদ্ধ করে আপনার যে ঘাও, যেমন হয়তো ঘা পেকে গেছে বা পচার মতো হয়ে গেছে, সেক্ষেত্রে এই ভাঙের পাতা বয়েল করে ওই পানি দিয়ে ঘাটা ধুয়ে ফেললে ঘাটা শুকিয়ে যাবে এবং ভালো হয়ে যাবে। এরকম আমাদের আশেপাশে যে সকল গাছ আছে এই সকল গাছের অনেক উপকারিতা আছে যা আমাদের জানা নেই। তবে আমি চেষ্টা করব আপনাদেরকে সকল প্রকারের গাছ সম্পর্কে ধারণা দেওয়া, যাতে আপনাদেরকে ডাক্তারের কাছে যেতে না হয়, এলোপ্যাথি ওষুধ নিতে না হয়,
বর্তমান যে অবস্থা, এলোপাতি ওষুধের ফলে মানুষের অনেক রকমের রোগ হচ্ছে, যেমন ডায়াবেটিস। ডায়াবেটিসটা এখন মহামারী আকার ধারণ করেছে। আমরা চেষ্টা করব আপনারা এলোপাতি ওষুধ ব্যবহার না করে গাছগাছালি ব্যবহার করে আপনাদের রোগ নিরাময় করতে পারেন। ধন্যবাদ।